আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমি তোমাদেরকে আজকে যে উচ্চতর গণিত পরীক্ষা হলো দ্বিতীয় পত্র, সেই উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের ব্যাখ্যামূলক ক্লাসে 100% সঠিক সমাধান নিয়ে আজকে আমি হাজির হলাম। দেখো, এখানে তোমরা যে এই উত্তরগুলো কেন হলো সেটা সম্পর্কে আমি ব্যাখ্যা দেবো, যদিও ভিডিও একটু বেশি বড় হয়, তারপরে তোমরা ধৈর্য সহকারে একটু দেখবে, দেখবে ইনশাল্লাহ তোমাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আমি সরাসরি প্রশ্ন এবং অ্যান্সারে চলে যাচ্ছি। তো এখানে দেখো, 1 নম্বর প্রশ্ন, এক্স প্লাস আই ওয়াই সমান আই এর উপরে যেহেতু 2021 এবং 2 ইনটু ওমেগার উপর 2019 মাইনাস দেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে কিভাবে অ্যান্সারটা হবে সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে সরাসরি, আমি বেশি সময় প্রয়োজন হবে বলে আমি একটু অ্যান্সারটা করে রেখেছি। এখানে দেখো, এই জায়গাতে আছে তোমাদের এই যে প্রশ্নটা, এক্স সমান যেটা আমরা বাস্তব ও কাল্পনিক অংশ পৃথক করলে এখানে পাবো এক্স সমান 2 ওমেগা এত, এটাকে যখনই আমরা পাওয়ার কিউব করে দেবো তাহলে এখানে কিন্তু কিউ হবে, ওমেগা কিউব সমান 1, তাহলে এটার কোনো মূল্য থাকবে না, সেই ক্ষেত্রে আমরা মান পাবো এক্স সমান 2। পরবর্তীতে এই পাশে দেখো আই আই সমান আই ওয়াই, অর্থাৎ আই ওয়াই সমান দেখো আই ওয়াই সমান এখানে যে পাওয়ারটা থাকবে, আই কে আমরা 21 থাকার কারণে এখানে 22 যদি তৈরি করি তাহলে দেখো এখানে 22-এর অর্ধেক অর্থাৎ আই স্কোয়ার সমান -1, তাহলে এখানে আই থাকতেছে, তাহলে আই সমান আই ওয়াই, দেখো আই ওয়াই সমান আই সমান ওয়াই সমান 1, তাহলে এখানে কিন্তু ওয়াই ডিভাইডেড এক্স সমান হাফ, অর্থাৎ এখানে কিন্তু আমরা ক নম্বরটা নিশ্চিন্ত বুঝতে পারলাম। তার পরবর্তীতে দেখো 2 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার অ্যান্সারে কিন্তু এম ও এন এর মান নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ 2 নম্বর সমীকরণটা যদি তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে কিন্তু খ নম্বরে একটা এটাতে দেখো একটা মোল দেওয়া হয়েছে, অনুবন্ধি মোলগুলো জোড়ায় জোড়ায় যেহেতু থাকে জটিল মোল, তো সুতরাং অপর মোলটা হবে -, তাহলে এটাকে গুণ করলে হবে আমরা 5 পাচ্ছি, যোগ করলে পাচ্ছি 4, দেখো যোগ করলে 4। আমরা জানি সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, তাহলে এখানে দেখো এই জায়গাতে কিন্তু এম এর জায়গাতে -4 আর এন এর জায়গাতে 5 বসেছে, সুতরাং -4 5, এখানে খ নম্বরটা সঠিক উত্তর হচ্ছে। দেখো 9x² প্লাস 7y² সমান 63 কৌণিকের ক্ষেত্রফল কত, কৌণিকের ক্ষেত্রফলের সূত্র অনেকেরই জানা থাকে না, আসলে কৌণিকের ক্ষেত্রফল আমি এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, সরি কৌণিকের উপবৃত্ত যেটা থাকে উপবৃত্তের ক্ষেত্রফল কিন্তু পাই এ বি, পাই এ বি, তাহলে এ বি এর মান যেহেতু এই সমীকরণ থেকে পাচ্ছি, দেখো এ এর মান √7, বি এর মান 3, তাহলে এখানে শুধু এ বি এর জায়গাতে এটা বসিয়ে দিলেই আমরা সরাসরি উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি। তো যাই হোক, 3 নম্বরের উত্তর হবে 3√7π। তারপরে ট্যান থিটা এটাকে 4 নম্বরে যেটা এটাকে কিন্তু ক্যালকুলেটার দ্বারা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্যালকুলেটারে এখানে একটা কাজ করতে হবে, যেহেতু ট্যান এখানে কটের মান দেওয়া হয়েছে তাহলে 1/√3 আমরা ট্যান কনভার্ট করব, ট্যান তাহলে শিফট ট্যান √3, না এখানে 3 নিব আমরা, এখানে যেহেতু উপরে উঠে গেলে 3 হচ্ছে প্লাস এখানে ট্যান ট্যান ইনভার্স দেখো 2, এখানে আমরা 2 দিলাম, 2 দিলেই এখানে কিন্তু আমরা অ্যান্সার যেটা পাচ্ছি 135 ভাগ 180 দিয়ে, তাহলে এটাকে আমরা যদি এই বাটনে ক্লিক দিই তাহলে কিন্তু 3π/4, অর্থাৎ উত্তর হবে আমাদের খ নম্বরটা। তার পরবর্তীতে দেখো এতর বলা হয়েছে অনুবন্ধি, এতর অনুবন্ধি রাশির আর্গুমেন্ট কত, অনুবন্ধি রাশি বলতে আর্গুমেন্ট বলতে আমরা বুঝি আসলে অনুবন্ধি রাশি, প্রথম অবস্থায় দেখো এটা -, থাকলে এখানে প্লাস হবে, তাহলে এখানকার ক্ষেত্রে দেখো মাইনাস এখানকার ক্ষেত্রে কিন্তু π/3, অনেকেই চিন্তা করেছে যে π/3 হতে পারে, কিন্তু মুখ্য যেটা আর্গুমেন্ট আর্গুমেন্ট নির্ণয় করতে হলে দেখতে হবে কোন ঘরে আছে, এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে থাকার কারণে আমাদের অ্যান্সারটা দ্বিতীয় চতুর্ভাগে করতে হবে, অর্থাৎ ঘ, এখানে দেখো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে π - π/3, তো অর্থাৎ 2π/3। তারপরে 6 নম্বরে এখানে এত সমীকরণের মূলদ্বয়, এটা সমীকরণের দেখো 6 নম্বরটাও আমি এখানে দেখাচ্ছি, নিশ্চয়ক b² - 4ac অর্থাৎ 36 - 48 সমান -12, তাহলে বিয়োগ যদি থাকে তাহলে মূলদ্বয় জটিল ও অসমান হয়, তাহলে এখানে ঘ নম্বরটা সঠিক উত্তর হচ্ছে। 7 নম্বরের ক্ষেত্রে x² - 8x + c এর মূলদ্বয় সমান হবে যদি c = 8 হয়, তাহলে এটাও আমরা নিশ্চয় নির্ণয় করি c = যখন 8 বসাচ্ছি তখন কিন্তু 32 হচ্ছে, অর্থাৎ মূলদ্বয় বাস্তব অসমান, কিন্তু এখানে বলা হয়েছে সমান, সুতরাং এক ভুল, সুতরাং তাহলে উত্তর কিন্তু 2 ও 3 হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তার পরবর্তীতে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 8 নম্বর যে প্রশ্নটা এই প্রশ্নটা আমি এখন অ্যান্সার করব, দেখো 8 নম্বর প্রশ্নটা
জেড জেড বার দেওয়া হয়েছে, কিন্তু এই প্রশ্নটাতে আমিও অ্যান্সারটা প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতিতে যেটা করেছি সেটাতে তাড়াতাড়ি করতে গিয়ে এখানে মাইনাসটা আমার একটু মিস্টেক হয়ে গেছিল। তো অর্থাৎ এখানে দেখো জেড বার যখন ধরবো তখন কিন্তু হবে মাইনাস থ্রি, অর্থাৎ এক্স সমান জিরো, জেড টু ওয়াই সমান হবে মাইনাস থ্রি। অর্থাৎ এখানে উত্তর হতো, এখানে আমি লিখে রেখেছি যে ক, আসলে তো ওটা তোমরা এখানে ঠিক করে নেবে, ওটা ক নাম্বারের উত্তরটা সঠিক উত্তর হচ্ছে। এটাতে তাড়াতাড়ি করতে গিয়ে এটা ইয়ে হয়েছিল, কিন্তু ব্যাখ্যামূলক ব্যাখ্যা করতে গিয়ে দেখতে পাচ্ছি যে এটা আসলে ভুল হয়েছিল। তো জেড বার সমান জেড বারের সাধারণ আর্গুমেন্ট কত? জেড বারের সাধারণ আর্গুমেন্ট বলতে আমরা বুঝি যে আর্গুমেন্ট প্রথমে নিক্ষেপ তৈরি করতে হবে, মুখ্য আর্গুমেন্ট এখানকার ক্ষেত্রে জেড বারের মুখ্য আর্গুমেন্ট হবে মাইনাস পাই ডিভাইডেড টু। কিন্তু যখনই সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করবো তাহলে মাইনাস যেহেতু, তাহলে সাধারণ আর্গুমেন্ট টু পাই এন পাই মাইনাস পাই ডিভাইডেড টু, অর্থাৎ এখানে খ নম্বরটা সঠিক উত্তর হবে। তার পরবর্তীতে দেখো 10 নম্বর প্রশ্নের উত্তরে, এখানে যেহেতু একটা 10 নম্বরে অধিবৃত্তের সমীকরণ দেওয়া হয়েছে সুতরাং 10 নম্বর নিয়ে আর কথা নাই। তার পরবর্তীতে 11 নম্বরে দেখো রুট থ্রি মানে এখানে আমরা লিখতে পারবো রুট থ্রি আই, যেহেতু মাইনাস আছে মাইনাস ওয়ানের উপর রুট বলতে ওয়ান দেখো আই হচ্ছে, তাহলে আই আর আই আই স্কোয়ার হয় তাহলে মাইনাস রুট থ্রি, অর্থাৎ গ নাম্বারটা এখানে খুব ইজিলি আমরা বের করে নিতে পারলাম। 12 নম্বর দুটি বলে লব্ধির বৃহত্তম হবে তাদের মধ্যবর্তী কোণ শূন্য হলে, আমরা তো জানি যে লব্ধির ক্ষেত্রে যখন দুটি বল একই দিকে কাজ করে লব্ধির মান বৃহত্তম হয়, অর্থাৎ যেটা আমরা জানি যে আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, এটার মান দিলে হবে। যাই হোক এখানে নিশ্চিন্তে শূন্য উত্তর হবে। তারপরে 13 নম্বর যে উত্তরটা আছে সেই 13 নম্বর উত্তর আমরা সরাসরি ক্যালকুলেটারে করে ফেলতে পারবো। তো ক্যালকুলেটারে করার জন্য দেখো সেক যেহেতু আছে তাহলে এখানে সেককে 1/2 হিসেবে ধরবো আমরা, এখানে কস যেহেতু ক্যালকুলেটারে আছে তাহলে 1/-2 এটা লিখে তাহলে এই মাইনাস হাফ পাচ্ছি, এখন আমরা কস হিসাব করবো, তাহলে শিফট কস অ্যান্সার সমান, তাহলে এখানে 120 ডিগ্রি, 120 ডিগ্রিকে ভাগ দিব 180 দ্বারা, তাহলে যে মান পাচ্ছি সেটাকে আমরা দেখো 2π/3, অর্থাৎ খ নম্বরটা এখানে সঠিক উত্তর হবে। কি পরিমাণ বল দেখো 14 নম্বরে এখানে বলা হয়েছে, বল দেখো 33 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর প্রয়োগ করলে 5 সেকেন্ডে তার বেগ এত হবে। এখানে ভি সমান আমরা আগে সূত্র বসিয়ে টি সমান এখানে বসিয়ে দিলাম, সরি এখানে টি নাই, এ সমান আমরা পাবো 5A, এ সমান আমরা যে 3 এখানে পাচ্ছি 3, তাহলে এফ সমান এম এ, এখানে যদি মান বসিয়ে দিই 33 99, অর্থাৎ ঘ নম্বরটা এখানে উত্তর ইজিলি হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে দেখো এখানে আমাদের এই এখন আমরা অ্যান্সার করব 15 নম্বর প্রশ্নে, অধিবৃত্তর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনটি? তো 15 নম্বর এখানকার ক্ষেত্রে অধিবৃত্তটা আমি একটু সাজিয়ে রেখেছি, দেখো এখানে 15 নম্বরে এখানে এ সমান 4, বি সমান 3 হচ্ছে, ও লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমরা জানি 2b² / a, অর্থাৎ 2b এর জায়গাতে যেহেতু 3 এর উপর স্কোয়ার করলে 9, আর এখানে 4 যেহেতু আছে 4 বসিয়ে দিলে 9/2, অর্থাৎ এখানে খ নম্বরটা সঠিক উত্তর হবে। 16 নম্বরে নিয়ামকের সমীকরণ কি? নিয়ামকের সমীকরণ আমরা জানি যে x+-ae, ই সমান কিন্তু 1+b² - b² / a², তাহলে এটাতে মান বসিয়ে দিলে বি এম ই এর মান পাচ্ছি 5/4, আর এই মানটা বসিয়ে দিলে +-16/5, অর্থাৎ এখানকার ক্ষেত্রে উত্তর হচ্ছে গ নম্বরটা। তার পরবর্তীতে দেখো এখানে আছে 54 মিটার উঁচু থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো, একটি পাথর দেখো পাথর খাড়া নিচের দিকে ফেলে দেওয়া হলো, ভূমিতে পড়তে কত সময় লাগবে? সেই সেটার ক্ষেত্রে 17 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে আছে h = ut + ½gt², এখানে মান বসিয়ে দিলে আমরা টি এর মান পাচ্ছি 3.232 সেকেন্ড, অর্থাৎ এখানে 17 নম্বরটা তাহলে ক নম্বর উত্তর হবে। কিন্তু 3 দশমিক সবগুলো থাকলেও এখানে কিন্তু 32, এখানে 3.318 আসবে, তাহলে এখানে 32 সঠিক হবে। তার পরবর্তীতে দেখো 18 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা একটু লাইনে বড়, দেখো এখানে একটা সূত্র লিখে দিলাম আমরা যে ত্রিভুজ আকারে সাজালাম, এখানে যেহেতু কস আছে ভূমি ডিভাইডেড অতিভুজ আমরা জানি, তাহলে এখানে আমরা লম্বর মানটা বের করে নিলাম, বের করে নিলে দেখো ট্যান কট এখানে মান বসানোর পরে এটাতে আমরা ট্যানকে কনভার্ট করলাম, এই কসকে কনভার্ট করলে লম্ব ডিভাইডেড ভূমি, অর্থাৎ এটা আসলো।
এখান থেকে আমাদের পরবর্তীতে দেখো এই টেন টেন যদি কেটে যায় কটের মানে সোজা এখানে বসে গেল, কট কে টেনে পরিবর্তন করলে এটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে, তখন টেন টেন কেটে যাবে, অর্থাৎ এক্স ডিভাইডেড রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা থাকবে। তাহলে ক নম্বরটা এখানে সঠিক। একটি কণা স্থির অবস্থা হতে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে ত্বরণে চলতে শুরু করলে এক মিনিট পর তার বেগ কত। এখন আমরা প্রথম অবস্থায় এটার ক্ষেত্রে কি করতে হবে দেখো, এক মিনিটের এক মিনিট সমান আমরা জানি, দেখো এক মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড আমরা আগে নির্ণয় করে নিলাম ভি সমান ইউ প্লাস এটি, তখন সূত্র দিলে 180 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ ঘ নম্বরটা সঠিক উত্তর। 20 নম্বর, ওয়াই এক্স স্কোয়ার সমান -3 ওয়াই পরাবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা এখানে পরাবৃত্তটা একটু সাজিয়ে নিলাম, দেখো এক্স স্কোয়ার -4 × -3/4a, তাহলে ওয়াই এখানে এর জায়গাতে বসলো -3/4, তাহলে এখানে আমরা জানি উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক এ 0a, এর মানটা বসিয়ে দিলে তাহলে এটা আমরা গ নম্বরটা সঠিক উত্তর পাচ্ছি। এখানকার ক্ষেত্রে দেখো 21 নম্বর যে প্রশ্নটা এসছে, 21 নম্বর উত্তর হচ্ছে কট ইনভার্স পি সমান কোসেক ইনভার্স 3/2, তাহলে ত্রিভুজের মাধ্যমে যদি আমরা এটা পরিবর্তন করি তাহলে কোসেক বলতে আমরা জানি যে সাইনের বিপরীত, অর্থাৎ অতিভুজ ডিভাইডেড লম্ব, তাহলে এখানে ভূমির মান পাচ্ছি √5। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে তাহলে এখানে কটে কনভার্ট করলে এটা আসতেছে যে কট যেহেতু ভূমি ডিভাইডেড লম্ব, সুতরাং এখানে উভয় পাশে কট বাদ হয়ে গেলে পি সমান √5/2, অর্থাৎ এখানে ঘ নম্বরটার সাথে মিল হচ্ছে। 22 নম্বর, 12 নিউটন এবং 18 নিউটন না সরি 8 নিউটন, তাহলে একটা এখানে দেখো চিত্রের মাধ্যমে আমি দেখেছি এখানে 12 নিউটন বল আছে, এখানে 8 নিউটন, আর এই মধ্যবর্তী দূরত্ব 15, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে লব্ধি কাজ করছে, এখানে এক্স আর এই পাশে 15 বিয়োগ এক্স, তাহলে এখন সূত্র অনুসারে হবে দেখো 12x = 8, যেহেতু নিউটন বল আছে 15 বিয়োগ x, এখানে হিসাব করলে x = 6, অর্থাৎ এই 6 বৃহত্তম বল থেকে 6 মিটার সরে যাবে, তাহলে এখানে উত্তর হবে গ নম্বরটা, অর্থাৎ 6 মিটার। তারপরে 23 নম্বর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে দেখো 23s = 3t² + 3t³ + 3t² + 6, এখন একবার ডিফারেন্সিয়েশন করলে এই 3 নিচে নেমে আসলো, তাহলে 3t² + 6 এখানে টি আর এটাতে 0 হয়ে গেল। তার পরবর্তীতে যেহেতু ত্বরণ নির্ণয় করতে বলা হয়েছে তবে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে এটা এ আমরা পেয়ে যাব, এর ক্ষেত্রে আমাদের আসতেছে দেখো 6t, এটা আর পরে 6, এখন টি এর মান যদি 2 বসিয়ে দিই তাহলে 6 × 12 আর 6 = 18 সেকেন্ড, তাহলে এখানে কিন্তু আমরা দেখো এখানে এখানে ত্বরণ যেহেতু তাহলে m/s² এই মানটা আমাদের মিল হচ্ছে। তারপর 24 নম্বর প্রশ্ন দেখো এখানে tan θ = 3tan θ = 10π, পাই বলতে যেহেতু 1π 45 ডিগ্রির মান এখানে বসিয়ে দিলাম, তাহলে 3θ সমান আমরা জানি যে n π + আলফা, তাহলে n π + আলফার মান π/4 বসিয়ে দেওয়া হলো, তাহলে 3 যখন এই পাশে চলে গেল তাহলে n π/3 + π/4, এটাতে 3×4 হয়ে গেল, তাহলে এখানকার ক্ষেত্রে ক নম্বরটা সঠিক উত্তর পাচ্ছি। দেখো 25 নম্বরের যে উদ্দীপক দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে আমরা জানি বৃহত্তম ও এ যেহেতু বলা হয়েছে এটাকে বলা হয় অনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লার সমীকরণ জানি r = v² sin 2θ/g, এখানে তাহলে 15 যেহেতু ভি এর মান দেওয়া হয়েছে তাহলে এখানে 15² আর sin 90 ডিগ্রি, কারণ এখানে 45 ডিগ্রি দেওয়া হয়েছে, তাহলে এখানে মা জি এর মান দ্বারা ভাগ করে দিলে 22.96, অর্থাৎ গ নম্বরটা এখানে সঠিক। তো আমি দেখো তোমাদেরকে 25টি অ্যান্সারেরই ব্যাখ্যামূলক ক্লাসে আমি নিয়ে দিয়ে দিলাম, যা হোক আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমার সাথেই থাকবে, এবং আমি পরবর্তীতে তোমাদেরকে বিভিন্ন সৃজনশীলও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি বাই চান্স ভুল হয়, ইনশাল্লাহ ভুল না হওয়ার কথা, যদি ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ভালোভাবে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে, তাহলে সেটারও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।